এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা সলাত সালাত নামাজ এটা হলো নূর আমাদের ঈমানের নূর বৃদ্ধি করে এবং চেহারার নূর বৃদ্ধি করে এতে রয়েছে দুনিয়া আখেরাতের মঙ্গল কল্যাণ বিশ্বনবী সাল সাল্লাম দুনিয়া যে কোনো বিপদ আপদ পড়ে গেলে তিনি নামাজ দ্বারা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সাহায্য চাইতেন কিছু কিছু নফল নামাজ রয়েছে অত্যন্ত ফজিলতপূর্ণ উৎপন্ন আমরা যারা জানি আমল করি যারা জানি না আমরা অনেক সব থেকে বঞ্চিত হচ্ছি আজকে দুরাকাত নফল নামাজের কথা বলবো যেই নামাজ আপনাকে জান্নাতি নিয়ে যাবে এবং আপনার পূর্বের গুণাগুলি মোচন করে দিবে সেটি হলো অজুর পর পর দুরাকাত নামাজ পড়া যখনই আপনি অজু করেন পরপর দোরাকাত নামাজ পড়বেন নামাজের নিষিদ্ধ সময় যে রয়েছে আসরের পর মাগরিব পর্যন্ত ফজরের পর সূর্যোদিত হওয়া পর্যন্ত তখনও যদি অজু করেন তারপরও এই দোরাকাত পড়তে পারবেন যদি আপনি নিয়মিত দোরাকাত পড়ে থাকেন এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে ইমাম বুখারি রাহেমাল হাদিস বনা করছেন রাসল মেশাদ করছেন মা মিন আহাদিন আহাদিনা ফাইহিনুল ওদু ওয়িস কালবিহি বাতলা আলহিমা ইহা কোনো মুসলিম যদি সুন্দরভাবে অজু করলো অজু করার পর দোরাকাত নামাজ আদায় করলো খুব মনোযোগী হয়ে নামাজের দিকে অন্তরটা একদম নামাজ দিকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহ রবুল্লা আলামিন কি করবেন তার জন্য জান্নাত অজেব করে দিবেন সুবাহান আল্লাহ ইমাম বুখারি মুসলিম ওসমান মিনা আফান রাদিল থেকে হাদিস বর্ণনা করছেন রসম বসেন মান তাওয়া নাহুই ওদু হাদা ফাঁকা মা ফারাকা রাকা তেম লা ইউ হাদিস মানু গুফির রসালাম অজু করলেন অজু করার পরে বললেন কেউ যদি আমার মতো অজু করে পরবর্তী দাঁড়িয়ে দুরাকাত কাত নামাজ পরে এর মাঝখানে আর নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে আল্লাহ আল্লাহরুল তার গুণাগুলি মোচন করে দিবেন সুবাহ আল্লাহ এখন প্রশ্ন অনেকে প্রশ্ন করে থাকেন আমি এখন যে কোনো নামাজের জন্য অজু করেছি তখন আমি কি দোরা কাত আগে পরে নিব নাকি নামাজের সাথে সম্পৃক্তভাবে নিয়োগ করে নিব এমন যদি কার হয়ে থাকে তখন নামাজের সাথে যদি আপনি সম্পৃক্তভাবে নিয়ত করে নেন তাহলে এটি সয়াব পাবেন এমনি কেউ যদি মসজিদে প্রবেশ করলো দোরাকা তাহিয়াতুল মসজিদ রয়েছে এবং যদি এর পূর্বে সুন্নত নামাজ থাকে বা অজোরো নামাজ রয়েছে তিনটি যদি একসাথে নিয়ত করে তাহলে আশা করা যায় সে তিনটিরই সয়াব পাবে ইন্নামালা আমালবিন নিয়াত প্রত্যেকটি আমাল নির্ভর করে নিয়তের উপর যে বিষয়ে মোহাম্মদ বিন সোয়েল আলু রাহিম রাহেমহল্লা বিশিষ্ট চিন্তাবিদ ফতোয়া দিয়েছেন এমনইভাবে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের এ বিষয়ে ফতোয়া রয়েছে তাহলে আসুন আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে নামাজ কখনো সারব না এবং সবসময় চেষ্টা করব অজু অবস্থায় থাকতে তাহলে দেখা যাবে যখনই অজু বাংবে তখনই অজু করবো নামাজ পড়তে পারবো